মর্নিং অল অফ ইউ। তো আজকের যে ক্লাসটি, তোমাদের আপকামিং যত পরীক্ষাই থাকুক না কেন, সমস্ত পরীক্ষাতেই খুবই কাজে লাগবে। তো আজকের ক্লাসটি দেখবে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেনও আছে, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায়, ধরো দুটো করে এক্সাম হয়, একটা প্রিলি একটা মেইন্স, তো এই সমস্ত পরীক্ষায় মেইন্স ক্যাটাগরিতেও আসার মতন দু একটা অঙ্ক আছে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 44 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 1125 হলে এবং একটি সংখ্যা 25 হলেও অপর সংখ্যাটি কত। তো জেনারেলি এই টাইপের কোশ্চেন কিন্তু দুটো ফেস, তোমাদের দুটি সংখ্যার গুণফল ইকুয়াল কি হয়, এক্স ইন্টু ওয়াই, সংখ্যা দুটির গুণফল লসাগু গুণ গসাগু আসে। তো সেই ফর্মুলা বেসডই কিন্তু একটু ঘোরানো ধরনের কোশ্চেন, একটু মানে এক্সামিনার কি চাইবে যে একটু জোরালোভাবে এগিয়ে রাখি। তো সেক্ষেত্রে আমাদের কি করে এগোতে হবে, দেখো গসাগু আমরা জানি যে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর লসাগু মানে আমরা জানি এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে দুটি সংখ্যার লসাগু আর গসাগুর মধ্যেই তো কম্পেয়ার হচ্ছে। এবার বলছে যে লসাগু তার গসাগুর 44 গুণ। এবার গসাগু যদি আমরা ভাবলাম যে এক, অ্যাজিউম করে নিচ্ছি এক, এটা নয়, অ্যাজিউম করে নিলাম যে এক, তাহলে লসাগু কত হয়ে যাবে, এর 44 গুণ, একের 44 গুণ 44। এবার দেখো যে ভ্যালুটার উপরে বেস করে আমাদের এগোতে হবে সেই ভ্যালুটা কি আছে, দুটি সংখ্যার সমষ্টি 1125। এখানে যদি এই দুটোর সমষ্টি আমরা দেখি, তাহলে 44 আর একে 45 আসছে, কিন্তু আসলে এই ভ্যালুটা দেওয়া রয়েছে 1125। তাহলে 45-এর সঙ্গে আমরা যদি 25 গুণ করি তবে গিয়ে 1125 পাবো। এবার দেখো তাহলে এটার সঙ্গেও 25টা গুণ হবে, এটার সঙ্গেও 25টা গুণ হবে, সেক্ষেত্রে আমরা এইচসিএফ এবং এলসিএম পেয়ে গেলাম, কিন্তু সেটা আমরা গুণ করে টাইম ওয়েস্ট করবো না, কারণ এখানে 44-এর সঙ্গে 25 গুণ করবো, আবার একের সঙ্গে ওটা করবো না। এবার দেখো অপর সংখ্যা বের করার ক্ষেত্রে কি আসে, দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা, একটি সংখ্যা এখানে 25 দেওয়া রয়েছে, এবার দুটি সংখ্যা আমরা কি পাবো, 44-এর সঙ্গে 25 একবার গুণ হবে, গুণ করে দেব 44 × 25 গুণ, এটা তো একটা সংখ্যা, গুণ অপর সংখ্যা কি হবে, একের সঙ্গে আবার 25 গুণ হবে, তাহলে 1 × 25। কেন এখানে গুণ করলাম না, দেখো এগুলোই হচ্ছে চালাকি, যে তোমরা বারবার এখানে গুণ করবে, আবার সে কাটাকাটি করে আবার সে গুণ করতে হবে, তাহলে ডবল খাটনি, মানে বোকামির একটা খাটনি। তাহলে 25 কেটে দাও, 44 × 25 0 0 11 1100, তাহলে 1100 আমাদের অ্যান্সার চলে আসবে যে অপর সংখ্যাটা 1100। এবার 1100 একটা সংখ্যা, আরেকটা সংখ্যা 25, দুটো যোগ করো, দেখো এই ভ্যালুটা চলে আসছে 1125, যে ভ্যালুটা দেওয়াই রয়েছে কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি, তো কোশ্চেন নাম্বার 2 বলছে, যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য কমানো হয় 60%, তাহলে ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যে 10% হয়, তাহলে শুরুতে লভ্যাংশের হার কত ছিল, এটা কি শতকরাই লাভের হারটা বের করতে হবে। তো তোমাদের মধ্যে অনেকেরই কমেন্টস আসছে যে বইটা, আমাদের ইনস্টিটিউটের বইটা কবে পাবলিশ হচ্ছে, তো জোর কদমেই কাজ চলছে। দেখো আমার হাতে যতটুকু আমি সলিউশন করে দিয়ে দিয়েছি, এবার তারা আমার যে পদ্ধতি সলিউশনের, আদার্স বইয়ের মতন তো আর হচ্ছে না, এটা আসলে কি ফার্স্ট টাইম কিন্ডেল বুক হিসেবেই তোমরা পাবে, তারপরে হার্ড কপি এখনও অনেকটাই টাইম লাগবে, তো সেটা খুব সম্ভবত এই মান্থ অথবা নেক্সট মান্থের শুরুর মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো আমরা কি করে এগোতে পারি, এখানে বলা আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কমানো হয় 60%, অর্থাৎ কি না, আগে যে বিক্রয় মূল্যটা ছিল তারই 60% কমিয়ে দিয়েছে, আমরা সেটা দেখবো না যে আগে কী ছিল হেনা তেনা। তো 60% আমরা জানি ফ্রেকশন ভ্যালুতে কত আসে, 3/5, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কি 60% কমানো হয়েছে, তো আমরা ধরে নিচ্ছি যে SP1 আর SP2। কেন এটা করলাম, SP1 মিন্স ফার্স্ট টাইম যে বিক্রয় মূল্যটা ছিল, SP2 মিন্স এখন যে বিক্রয় মূল্যটা হচ্ছে। এবার দেখো যদি আমরা ভেবে নিই যে আগে
5 টাকা কোনো বস্তুর বিক্রয় মূল্য ছিল, তার 60% মানে 3, তাহলে 3 কমিয়েছে, তার মানে কি 5 থেকে যদি 3 কমানো হয় 2 পড়ে আসে, তাহলে এখন বিক্রয় মূল্য 2 টাকা সেই জিনিসের, ক্লিয়ার? তারপরে বলছে যে ক্ষতির পরিমাণ 10% হয়, লাভ ক্ষতি আমরা জানি অলওয়েজ কিসের উপরে বেস করে হয়, ক্রয় মূল্য, তাহলে 10% ক্ষতি হচ্ছে, তার মানে কি 10 টাকায় 1 টাকা লস, জিনিসটা বিক্রি হয়েছে কত টাকায়, 9 টাকায়। তাহলে এবার এর সঙ্গে যদি আমরা সিপি করি, দেখো যদি জিনিসটার ক্রয় মূল্য আমার 10 টাকা হয়, সেই জিনিসটা আমি বিক্রি করেছি কত টাকায়, 9 টাকায়। দেখো এখানে তোমরা হয়তো ওরালভাবে মুখস্থ করে গেলে, কিন্তু করবে না, আমি কিন্তু এই 10:9 এর সঙ্গে কম্পেয়ার করতে পারতাম, কিন্তু কেন করিনি, এখানে কোশ্চেন হয়তো কি তোমরা অফলাইনে সেটা সুবিধা হয়, কিন্তু তবুও আমি বুঝতে পারি যে কোনটা তোমাদের ডাউট থাকতে পারে, কোন জায়গাটায় কী বক্তব্যটায়, তো সেটা বলে দিই। দেখো এখানে যে 60% কমানোর পরে বিক্রয় মূল্যটা আসছে, তারপরে কিন্তু ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যে 10% হয়েছে, তাহলে এখন আমার বিক্রয় মূল্য এটা, তাহলে এর সঙ্গে এই ক্রয় মূল্যের উপরে বেস করে যে বিক্রয় মূল্যটা, সেটা এই সেকেন্ড টাইম বিক্রয় মূল্যের ক্ষেত্রে, বুঝে গেলে? দেখো কিন্তু ফার্স্ট টাইম আমরা যদি এই রেশিওর দিকে তাকাই, বিক্রয় মূল্য একই জিনিসটার একই কন্ডিশনে 2 টাকা ছিল, এখন ক্রয় মূল্যের ক্ষেত্রে কন্ডিশনে 9 টাকা, তাহলে তো হয় না, এটা কি ব্যালেন্স করতে হবে। কী করে ব্যালেন্স করবো? 2 এর সঙ্গে 9 গুণ করবো, 9 এর সঙ্গে 2 গুণ করবো, 9 2 18, 9 2 18, 18 18 হয়ে গেল, 2 এর সঙ্গে 9 গুণ হয়েছে, কিন্তু এই 2টা কার সঙ্গে অনুপাত? 5 এর সঙ্গে। অনুপাতের ক্ষেত্রে তো আমরা কোনো কারচুপি করতে পারবো না, তাহলে এর সঙ্গে 9 গুণ, এই অনুপাতের সঙ্গে যখন 2 গুণ হয়েছে, এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে এখানে ক্রয় মূল্য 10 2 20 টাকা হলো, এখানে বিক্রয় মূল্য 5 9 45 টাকা। তাহলে যে বস্তুটার ক্রয় মূল্য আমার 20 টাকা, সেই বস্তুটা আমি আগে বিক্রি করেছিলাম 45 টাকায়, তাহলে 20 টাকার বস্তুটা যদি আমি 45 টাকায় বিক্রি করে থাকি, তাহলে আমার কত টাকা লাভ? 25 টাকা লাভ। তাহলে 25 টাকা লাভ হয়েছে আমার, ক্রয় মূল্য কত? 20 টাকা, 20 টাকার উপরে ইনটু 100-এ কত? 20 দিয়ে কেটে দেবো 5 বার, 125%, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তোমরা যদি নর্মালি করতে যাও সেটাও করতে পারো, কিন্তু অলওয়েজ চেষ্টা করবে ট্রাই টু ডু দিস। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নম্বর 3 বলছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 210 টাকা, যদি লাভ হয় 25%, তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য ছাড়া ক্রয় মূল্য বের করতে বলতো, জাস্ট এই 2টো কোশ্চেনই হতে পারতো। তো আমরা কীভাবে করব? এখানে দেখো লাভের পরিমাণ 25%, তাহলে 25% প্রফিট মানে আপার অ্যারো দিয়ে ডিনোট করি, আমার ইনস্টিটিউট হোক বা এখানে হোক। তো 25% মানে 1/4, যেহেতু লাভ হচ্ছে 4 টাকার বস্তুতে 1 টাকা লাভ, তাই তো? তাহলে এখান থেকে আমরা পাবো ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি আমার 4 টাকা হয়, 4 টাকার বস্তুতে আমি 1 টাকা লাভে বিক্রি করছি, তাহলে আমার কততে বিক্রি করতে হবে? 4 আর 1 5 টাকায়, 5 টাকায় আমি বস্তুটা বিক্রি করছি, তাহলে ক্রয় মূল্যের রেশিও আর বিক্রয় মূল্যের রেশিও পেলাম 4:5। এদের অনুপাতের মধ্যে পার্থক্য 1 টাকার, কিন্তু প্রশ্ন বলছে যে 1 টাকার না 210 টাকার, 1 এর সঙ্গে 210 গুণ করলে পাবো। এবার বলছে যে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য 5 না হয়ে 5 এর সঙ্গে 210 গুণ করে দেবো, 0 5 10, 1050 টাকা। আর যদি ক্রয় মূল্য বের করতে বলতো, তাহলে 4 এর সঙ্গে করে দিতাম 840 টাকা। তাহলে এই 2টো কোশ্চেনই তোমাদের হতে পারে, যে ক্রয় মূল্য ফাইন্ড করো বা বিক্রয় মূল্য ফাইন্ড করো, তো ইজি একটা অঙ্ক, তবুও দেখালাম। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নম্বর 4, 2টি পাইপ পি এবং কিউ একটি ট্যাঙ্ক 12 এবং 15 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে 2টি পাইপই একসঙ্গে 3 মিনিট চলার পর পি পাইপটি বন্ধ করে দেওয়া হলো, তাহলে বাকি অংশ ট্যাঙ্কটার পূর্ণ করতে কিউ এর কত সময় লাগবে? তো পাইপ এম সিস্টেমের তো তোমরা জানো যে আমরা কি অ্যাপ্লাই করি, এলসিএম। তাহলে পি পাইপ সময় নিচ্ছে 12 মিনিট, কিউ পাইপ সময় নিচ্ছে 15 মিনিট,
12 আর 15 লসাগু কত হয়ে যাবে 60। মনে করলাম যে 60 লিটারের একটা ট্যাঙ্কি, পি পাইপ যদি 12 মিনিটে পূর্ণ করতে চাই তাহলে প্রত্যেক মিনিটে একে 5 লিটার করে জল পূর্ণ করতে হবে। যদি কিউ পাইপটা 15 মিনিটে পূর্ণ করতে চাই তাহলে প্রতি মিনিটে তাকে 4 করে পূর্ণ করতে হবে। এবার দুটি পাইপ যদি 1 মিনিট একসঙ্গে চালানো যায় তাহলে 5 আর 4 9 লিটার পূর্ণ করতে পারবে। কিন্তু এরকম 9 লিটার করে করে এই দুটো একসঙ্গে 3 মিনিট চলেছে, তাহলে 3 9 27 লিটার জল তো এরা 3 মিনিটে ভর্তি করে দিয়েছে। তাহলে 60 থেকে 27 বিয়োগ করে দেব, 27 তো আমার ভর্তি হয়ে গেছে, বাকি আছে কতটা সেটা আমরা পাবো 33। তাহলে এই যে 33 লিটার এখনও বাকি আছে, এই 33 লিটারই কে পূর্ণ করবে? পি পাইপ তো বন্ধ হয়ে গেছে ক্লোজ, এই 4 করে কত সময় লাগবে? 4 করে 4 8 32 1/4, তাহলে এত মিনিট সময় লাগবে, এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এবার পাইপ অ্যান্ড সিস্টার্নের প্রচুর টাইপের কোশ্চেন হয়, তো 60% কভার করে রাখা আছে আমাদের প্লে লিস্টে, তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, অনেক স্ট্যান্ডার্ড মডারেট। তো বাকি যেগুলো 40% সেটা অন্তত 40% আমাদের ইনস্টিটিউট অফলাইন ব্যাচের জন্য রাখতে হয়, সেটা যে কোনো জায়গায়, আদার্স ইনস্টিটিউট তো আসেই না, তারা কী মনে করে আসে না সেটা আমি জানি না, কিন্তু কিছু ইনস্টিটিউট আসে, সেখানে কি তাদের কোয়ালিটিটা চেক করা যায়, কোয়ান্টিটি দিয়ে কিছু হবে না, কোয়ালিটিটা চেক করে দেখা যায়। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 5 বলছে, তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, দুজনে একত্রে একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, তাহলে তাপস একা ওই কাজটি কতদিনে করবে? তো এই দ্বিগুণ 3 গুণ 5 গুণ ধরনেরও কিছু কিছু কোশ্চেন তোমাদের বহু পরীক্ষায় এসে থাকবে, আগামীতে আসবে, বর্তমানেও এসেছে আর অতীতেও এসেছে। তো আমরা কিভাবে করব দেখো, এখানে দুটো কম্প্যারিজন, একটা হচ্ছে তাপস S2 আর একটাকে মিহির। তো বলছে যে তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে, তাহলে মিহির যদি 1 করে কাজ করে তাপস 2 করে কাজ করবে, তবে গিয়ে দ্বিগুণ হলো। এবার এটা কি এফিসিয়েন্সি বা এরা কত দ্রুত কাজ করছে? তাহলে দুজন যদি আমরা একসঙ্গে দেখি, 2 আর 1 3 করে কাজ করছে, তাই তো 3 করে কাজ করতে পারছে। এবার এরা দুজনে একসঙ্গে 12 দিন কাজ করেছে, তাহলে একদিনে এরা 3টে চেয়ার তৈরি করছে, 2 দিনে 3 2 6 এরকম করতে করতে 12 দিনে 3 12 36টা চেয়ার তৈরি করতে পারবে। তাহলে এই কাজটা তাপস একা কতদিনে করবে? তাপস একদিনে 2টো চেয়ার করতে পারে, তাহলে এই 36টা চেয়ার করতে তার কত সময় লাগবে? 3 6 18 3, আর এটাই আমাদের অ্যান্সার। তো দেখো, তোমাদের জন্য শুধুমাত্র মাতৃভাষার উপরে সব থেকে বেশি আমার একটা উইকনেস, তো সেই কারণে বাংলাতেই ক্লাসটা আমি প্রোভাইড করি। এটাই যদি আমি হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই করাতাম তাহলে হয়তো অনেক বেশি আমার দিক থেকে আসতো কিছু, বুঝতেই পারছো, কিন্তু সেটাও আমি করি না, মাতৃভাষার উপরেই উইকনেস, ঠিক আছে? তো বিভিন্ন ইউটিউবে এরকম জায়গায় আসার পরেও দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা রিভিউ টিভিউ করে একটা কমিশন নেয়, এককালীন একটা টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নেয় তারা, তো সেটাও আমার কাছে প্রচুর অফার আসে, আমি সেগুলোও করতে পারি, কিন্তু আমি চাই না যে তার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 6 বলছে, একটি পরীক্ষায় গড় নাম্বার 50 ছিল, কিন্তু হিসাবে ভুল হওয়ার জন্য 100 জন পরীক্ষার্থীর গড় নাম্বার 90 থেকে 60 হয়ে গেল, এবং এতে যে মূল গড় সেটা 45 হয়ে যায়, তাহলে বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, যে মেথড, যে নিয়মটা আমি তোমাদের শেখাবো সেটা তোমরা কোথাও খুঁজে পাবে কি না আমার জানা নেই, তবে আমি চেষ্টা করছি আমার বেস্ট যেটা দিয়ে থাকি সেটাই দিয়ে তোমাদের বোঝানোর। তো এই কোশ্চেন যদি তোমরা ইউজুয়াল ট্রেডিশনাল ওয়েতে করতে যাও অনেকটা লং প্রসেস আসবে, আবার তোমাদের মধ্যে অনেকে হয়তো কোশ্চেনটা কী বলতে চাইছে কিছু বুঝেও না উঠতে পারো,
এক থেকে দুবার তোমরা পড়ে নাও কোয়েশ্চেনটা, যদি ভালো করে পড়ে বুঝতে পারো প্রত্যেকটা ডিজিট প্রত্যেকটা ওয়ার্ড, তাহলে এইখানে যে আমি ভাষাটা ইউজ করব সলিউশনের সাথে সেটা তোমাদের পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো মেইনস লেভেলের এক্সামের জন্য, যে কোনো, সেটা তোমাদের একটা মানে সেকেন্ডারি এক্সামিনেশন থেকে স্টার্ট হয়ে যে কোনো একটা মেইনস যখনই একটা পরীক্ষা দিতে যাবে, তো এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেখানে থাকছে। তো এখানে দেখো 100 জনের গড় নাম্বার 90 থেকে 60 হয়ে গেল, এখানে গ্যাপটা গড়ের 30 আসলো। এটা কতজনের উপরে বেস করে আসছে? 100, 100-এর উপরে। গড় আগে ছিল 50, এখন এসছে 45, পাস করে গড় কমে গেছে। এই গড়টা কাদের কমেছে? মূল যতজন পরীক্ষার্থী ছিল। এটা কি মূল যতজন পরীক্ষার্থী? তো একটি পরীক্ষায় গড় নাম্বার 50, এই কথার মানেই হচ্ছে যতজন পরীক্ষা দিয়েছিল, সাপোজ ধরো 500 জন পরীক্ষা দিয়ে থাকে, তাহলে 500 জনেরই পাস করে গড় কমে এসছে। এখানে যদি আমরা জানি না ভ্যালুটা, যদি এক্স ভেবে নিই যে এক্স জনের গড় নাম্বার পাস করে কমে এসছে, তাহলে গড় যদি পাস করে কমে তাহলে এক্স জনার টোটাল নাম্বার কত কমেছে? 5x। তাহলে এটা লিখে দিলাম 5x। এটা কি 5x-টা? টোটাল যতজন ক্যান্ডিডেটসদের গড় কমেছে। এবার গড় কমা মানে কি? প্রত্যেকেরই কমে যাওয়া। কিন্তু এখানে যে ভ্যালুটা দেওয়া রয়েছে দেখো 100, তাহলে এই ভ্যালুটাই যদি আমরা 100-এর উপরে বানাতে চাই, তাহলে একে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি 100-এর উপরেই গড়টা চলে আসলো না? গড় মানে কি? প্রত্যেকেরই সমান। এখানে 100-ই কি, 500-ই কি, যাই কি, এইখানে যেটা 100 জনের উপরে বেস করে আমাদের একটা ভ্যালু এসছে, সেই 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এই গড়টাই 100 জনের উপরে বেস করে হয়ে গেল। কিন্তু এক্সটা কি? টোটাল ক্যান্ডিডেট। এটা ইকুয়াল আমরা কি দেখাবো? এখানে দেখো 100 জনের গড় 30 করে কমে গেছে, তাহলে এটা যদি 100 জনের একটা গড় হয় তাহলে এখানেও তো 30 গড়, সেটা 100 জনের, তাহলে এটাই আমরা ইকুয়াল দেখিয়ে দিলাম। এটা এত বড় একটা ইকুয়েশন, যদি তোমরা ডিটেলসে সলিউশন করতে চাও প্রচুর টাইম ওয়েস্ট তোমাদের, তার থেকে বেটার হবে তোমরা এই কোয়েশ্চেনগুলো স্কিপ করবে। আর যদি এই প্রসেসটা আমার অ্যাপ্লাই করতে পারো ভালো করে বুঝে, হয়তো অনলাইনে সেটা কিছুটা সম্ভব হতে পারে, অফলাইনে পুরোটাই সম্ভব হয় সেটা আমি যাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করেছি যে তোমাদের পরিষ্কার বোঝার। তোমরা ভিডিওটা দরকার আবার চেষ্টা করবে, প্রত্যেকটা ভিডিও ক্লাসেই তো কিছু না কিছু তোমরা জানতে পারো, আমি চেষ্টা করি যে একটা জিনিস হলেও তোমাদের আলাদা কিছু দেখাই। এবার 5 দিয়ে কেটে দাও 5, 6, 30, এক্সের ভ্যালু ডাইরেক্টলি বেরিয়ে আসলো 600, তাহলে এই 600 জনই পরীক্ষার্থী ছিল, এটাই আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে কোয়েশ্চেন আর এই হচ্ছে সলিউশন। এত বড় একটা কোয়েশ্চেনের শুধু জাস্ট এই কটা সলিউশন তোমাদের তীর ধনুক দিয়েই বুঝিয়ে দিলাম। আমার এটা নিজস্ব একটা নীতি যে অঙ্ক শুধু ডিজিট নয়, ডিজিটগুলোকে যদি একটু ভিজুয়ালাইজড করানো যায় তাহলে তোমাদের লং টাইম পর্যন্ত থাকবে। প্রসেস তো কিছুই না, আমরা যে ট্রেডিশনাল ওয়েগুলো শিখে আসি সেই ট্রেডিশনাল ওয়ের জায়গায় যদি আমরা এই ধরনের যেটা আমাদের মানে লাইফ সেটেলের এক্সামগুলোতে গিয়ে সেই ট্রেডিশনালের কোনো ইউজ থাকে না, সেখানে দাঁড়িয়ে আমাদের এটাই যদি শুরু থেকে শেখানো হতো তাহলে আমরা অনেক আরও পারদর্শী হতে পারতাম। তো এটা হচ্ছে প্রচুর তপস্যার ফল, এটা বলে না, তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারো। তো আজকের ক্লাসটা এখানেই রাখবো, দেখা হবে নেক্সট ক্লাসে, আশা করি তোমরা কিছু হলেও বেনিফিট পাও। চেষ্টা করি যখনই আসবো তোমাদের মাঝে কিছুটা নিয়ে আসার। তো থ্যাংকস ফর ওয়াচিং।